ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, কাফের মুশরিক বেদিন সকলেই আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্না হাদাইনাহুস সাবীলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছেন, ভালো মন্দে মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে রাস্তা দুটো বলে দিয়েছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে সমস্ত সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও এবং প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছেন এবং ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছেন এই ইখতিয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। তো যখন মানুষ ইখতিয়ার পাওয়ার পরেও যখন গ্রহণ করবে না, তখন মানুষ দোষী। যে গ্রহণ করবে সে ভালো, যে গ্রহণ করলো না সে দোষী। এই জন্য দোষীকে দোষীর প্রাপ্য বা তার সাজা তাকে পেতে হবে। কারণ কোরআন আল্লাহ কেছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে হেদায়ত দিয়েছি, দেখিয়ে দিয়েছি, পথ বলে দিয়েছি, দুটো রাস্তা বলে দিয়েছি। এখন ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, আল্লাহ এটা ইখতিয়ার দিয়েছে, এবারে তুমি যেটা হোক ইখতিয়ার করে নাও, তুমি শুকরগুজার হও অথবা কুফরি করো। এবং যে কুফরি করেছে তাকে তার সাজা পেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর যে শুকরগুজারি করেছে তাকে আল্লাহ জান্নাত দেবেন। দুই দলের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করে গেছেন, এটাও তো আল্লাহ বলে দিয়েছেন। এবং রাস্তাটা ইখতিয়ার করা, বেছে নেওয়ার সুযোগ এবং এই রাস্তা ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন, যেহেতু সেই ক্ষমতা ব্যবহার করে নাই, অপব্যবহার করেছে, যার জন্য তাকে শাস্তি পেতে হবে।